নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমে কোনো খাবার খেতে ইচ্ছে না করলে অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। চুকনি, গরম ভাত বা ঠান্ডা ভাত, যে কোনো রকম ভাতের সাথেই খেতে অসম্ভব ভালো লাগবে আর মুখের স্বাদ বদলাবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। চুকনি বানাবার জন্য নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। আলুগুলোকে খোসা সমেত লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পর এবারে আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আলু দুটো ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় সাইজের টুকরো করে কাটবার প্রয়োজন নেই। মোটামুটি আমি দেখুন এরকম আলু চচ্চড়ি যেরকম সাইজের করে কাটা হয় সেই রকম ছোট সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। একটা ছোট সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নেব। আপনারা চাইলে অমলেট কাট করেও কেটে নিতে পারেন। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক বাটি পরিমাণে টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দই ফেটানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আমচুর পাউডার, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। এই তিনটি উপকরণ দিয়ে দইটাকে আবারও একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা যেহেতু বেশ ঘন সেই জন্য আমি এর মধ্যে 1/3 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আরেকটু পাতলা করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। দই ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে টুকরো করে কেটে রাখা আলু, কুচিয়ে রাখা পেঁয়াজ, 2 মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। অল্প একটু মিহি করে কুচিয়ে নেওয়া ধনে পাতা। এই 4টি উপকরণ দিয়ে দইটাকে আবারও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে 1 তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কসুরি মেথি। যেহেতু বেশ গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই তড়কাটা দিয়ে দিলাম দইয়ের মধ্যে, তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের চুকনি। ঠান্ডা ভাত বা গরম ভাত, যে কোনো রকম ভাতের সাথেই আপনারা চাইলে এই চুকনি সার্ভ করতে পারেন।
নেপালে ভীষণভাবে এই চুকানি কিন্তু খাওয়া হয়। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর রেসিপিটি কিন্তু ভীষণই সিম্পল, ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদের অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।